হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় চলে আসলাম তোমাদের সাথে। অল ডিয়ার ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো এখন দেখো চা করব, এখানে দুধ গরম বসিয়েছি আর আমি শুয়ে উঠেছি। আমার মেয়ে চান করে নিয়েছে আজ ছট পুজো বলে সকাল সকাল উঠে। চলো দেখাই একটু বাইরেটা। দেখো এটা বাইরে, দেখছো রোদ উঠেছে হালকা হালকা। দেখো দেখা রে, সকাল সকাল উঠে চান করে নিয়েছে। কি করছিস এখন দেখি? কোথায়? এটা বাইরে কাপড় কাচ্ছে। দেখো চানটা, 1 ঘন্টা বাথরুমে ঢুকে চান করছে। আর এটা সকালবেলা ছট পুজোর ভোরের দিকে, মানে ভোর না, এখন 8টা সাড়ে 8টা বাজে। বেশ ভালো লাগছে। এই যে দাঁড়িয়ে আছে একজনা, আর এইদিকে দেখো রান্নাঘরে একটা চা হচ্ছে। এখনো ঘর গুছানো হচ্ছে, বিছানাটা খালি গুছানো হয়েছে। আর এখানে গান বাজছে ছোট একটা বক্সে। দেখো ভালো লাগছে সকালবেলা। আমি তো ছট পুজো করি না, আর কোনো বছরই করি না। দেখি মা যদি তাকায় কোনোদিনও হবে, তো ইচ্ছা আছে করার। তো কে কে ছট করো, মানে ছটে উপোস টুপোস থাকো প্লিজ বলো। আর ছট মাইয়া যেন সবাইকেই ভালো রাখে। তো আমি এখানে চা বসাবো, এখানে দুধটা গরম, চিনির ডিব্বাটা খুললাম, তো চাটা খাবো। আর খাওয়া দাওয়ার পরে মাথাটা একটু ঘষবো। এখানে একজনা পাশের বাড়ির থেকে বলে গেছে যে ছট পুজোয় যাওয়ার জন্যে ঘাটে। দেখি যদি পারি যাবো, নাহলে মেয়েরা চলে যাবে, তাও মাথা ফাটা ঘষে রাখবো। চাটা খাই, ঘরের কিছু কাজ আছে করবো, টেবিল টেবিলগুলো মুছবো, তারপর দেখবো রান্না বান্নার কী আছে। তো টাটা, আমি চাটা করে ফেলি, তোমরা সবাই ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা টেনশন করবে না, যারা আমাকে সাবস্ক্রাইবার করছো প্লিজ একটা করে খালি কমেন্ট করে দেবে, দিদি আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, তুমি আমাকে সাবস্ক্রাইবার করে দিও। তাহলে আমার এটা আমার জানা থাকে না না কে কে আমাকে সাবস্ক্রাইবার করেছে। আর প্লিজ তোমরা একটু ওয়েট করবে 24 ঘন্টা। ইউটিউবের নিয়ম আছে, কেউ যদি তোমাকে সাবস্ক্রাইবার করে তাকে 24 ঘন্টা পরই সাবস্ক্রাইবার করার জন্য তোমরা কেউ বিরক্ত ফিল হবে না। আর যে যে কমেন্ট মানে আমাকে সাবস্ক্রাইবার করবে প্লিজ একটা করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? তার বেশি বকবক করছি না, চলো চা করে ফেলি, চা খাবো। বেশি বড় করছি না ভিডিওটা, এমনিতেই বড় ভিডিও চলে না, তাও বড় ভিডিও বের করি, একটু একটু করে না করেও পারি না, বুঝলে তো। চলো চাটা করে ফেলি আর চা খেয়ে নিই, পরে আবার সারাদিনে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা এটা এখনই ছেড়ে দেবো তোমাদের সাথে।